الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى خصوصا على افضل الانبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى اله وصحبه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ آمنت باللہ صدق اللہ مولاد العلی العظیم وصدق رسوله النبی الأمی الكریم ونحن على ذلك نمن الساہدین والشاکرین ویت جباہی পোড়া খাদিমুল কোরআন যুব ফাউন্ডেশন করতে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম সভাপতি আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার রালের মা ও বোনেরা আমরা যখন যাত্রী কম দেখি তো বাসের কন্ট্রাক্টর বাস ছাড়ে না ড্রাইভার বাস ছাড়ে না যখন আমরা মানুষ কম দেখি আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নষ্ট হয়ে যায় আমরা যখন যা মনে মনে চাই তার থেকে ঘাটতি দেখি তো আমাদের সমস্ত কাণ্ড কারবার বদলে যায় কিন্তু আমার মালিক কেমন আমার মালিক কেমন মানুষ যদি পাঁচজন হয় নিস্পাত যদি হয় দিনই জলসা তো আল্লাহ পাকের ইন্তেজামের কোনো ব্যত্যয় ঘটে না মালিকের ইন্তেজাম কি পাঁচজনও যদি হয় দশজনও যদি হয় তো এদেরকে ঘিরা জমিন থেকে আসমান পর্যন্ত ফেরস্তাদের কাতার চলে যায় এখন আপনারা কি পাঁচ দশজন না একটু বেশি আছে তাই যদি থেকে থাকেন আপনাদের মধ্যে এমন গা ছাড়া ভাব কেন ওই যে আমার সোনার চাঁদরা পিছে বসে রয়েছে এই যে এখানেও দেখি আলাদা আলাদা না যারা আমরা আসি সুন্দর হয়ে বসে যাই সুন্নার থাই মেরে পেশের নজরকলব মে আল্লাহ একবার বলে ফেলেন না আল্লাহ একবার আল্লাহ বললে আমুল নামায় সত্তর নেকি লেখা হয়ে যায়

কেউ যদি আল্লাহ রবুল আলমিনকে চায় তার সুরত কি নবীজিকে তোমার উপরে নিয়ে আসো আল্লাহ পাক তোমার ভিতরে এসে হাজির হয়ে যাবে আর একটু জোরেই বলেন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম যে গতকাল সাবান্নবীনগর এলাকায় মাহফিল ছিল মাহফিলটা সেনানিবাস এলাকায় সেনাবাহিনীর এলাকায় বন্ধ হয়ে গেছে ওটা করা যাবে না আজকে আমার এক বন্ধুর মাদ্রাসার মাহফিল ছিল আমার ক্লাস ফ্রেন্ড তারে আমি গতকাল ফোন করলাম সে বলে যে অনুমতি পাইতেছি না আমি মনে মনে নির্ভর হয়ে মাদ্রাসার একটা কাজ ছিল চট্টগ্রাম চলে গেছিলাম কিন্তু জ্বর ঠান্ডা কাশি এই নিয়েই আর সুযোগ পাইতেছিলাম না গেলাম আজকে হঠাৎ জোহরের পরে ফোন পাই যে আমার বলে এখানে মাহফিল আছে আমার নলেজ এটা ছিল না তখন আমি সংক্ষেপ করে তাড়াতাড়ি দৌড় দিছি যত দ্রুত সম্ভব মাঝখানে কোনো বিরতি দেয়নি কিন্তু আপনাদের এই মদনপুরের এখানের একটা জ্যাম খুব বারাত্ম আর একটা হলো ময়নামতির জ্যাম এই দুই জ্যামে আমার প্রায় ঘন্টা খানিক সময় নষ্ট করে দিচ্ছে তা না হলে আগেই আসতে পারত আপনাদের মনের চাহিদা ছিল কমপক্ষে জন্য দশটায় এসে কিন্তু সেখানে বেজে গেছে প্রায় এগারো মনের চাহিদার বিরুদ্ধে হয়ে গেছে আপনারা খেপে গেছেন কেপে গিয়ে গেছে আমি তো আমার বাস্তব কথাই বলতেছি এই যে আমার দেরি করে আসা তো আমার হাতে না ফয়সালা কার আল্লাহ ফয়সালা তো ফয়সালা যখন তার আমার করার কি আছে একটা কথা মনে রেখেন তিনটা কথা বলতেছি যা হবার হয়ে গেছে এটা সংশোধন করার সামর্থ্য সারা দুনিয়া মিলেও রাখে না যা আগামীতে হবে এটা ঠেকানের সামর্থ্য সারা দুনিয়া মিলে রাখে না এখন যা হচ্ছে এটা দেখা ছাড়া আমার আপনার করার কিচ্ছু নাই বাধা দেওয়ার কোনো সামর্থ্য নেই এর নাম হলো তফনির হ্যাঁ ঠিক ক আমি তো আবার আরো বলতে আমি তো বিদেশি দিয়ে বলতেছি ঠিক বললে পরে ঠিক হবে না এমনিই ঠিক আছে এমনি ঠিক আছে আবার বলতেছি কথা পিছনে যা ঘটে গেছে এটা সংশোধন করার সামর্থ্য সারা দুনিয়া মিলে রাখে না আগামীতে যা ঘটবে সারা দুনিয়া মিলে প্রতিরোধ করার সামর্থ্য রাখে না বর্তমানে যা ঘটছে এটা দেখা ছাড়া করার কিছু নাই এখন যে আমি এখন আসবো এই ফয়সালাও উপরের থেকে হয়ে আসছে আপনারাও যে ওরকম ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবেন এই ফয়সালাও কি উপরের থেকে হওয়া

তুমি যা করো তার উপর রাজি এর নাম হলো মমিন একজন ভিন্ন বৈশ্বর চাদর খাই দিয়া আলাদা থাকবে না কেউ ওই যে আরো একজন দেখি ওই যে পিছনে মুরব্বী একজন আলাদা বৈশ্বর মজলিস মজলিস সব গায়ে গায়ে মিশে বসে আরে আমার নবীজি মাত্র পাঁচজন নিয়ে বয়ান করতে তাও পাঁচজন নিয়ে বয়ান করতেছেন এমন সময় বড় বড় হোমরা চোমরারা আইসে ওরা ওদেরকে সরাই দেন তাহলে আমরা আসবো কাফেল তো নবীজি মনে মনে বলছেন যে ভালোই তো হয় ওরা সেরে গেলে ওরা যদি আসে কলেমা যদি পড়ে ভালোই তো হয় আসছে সাবধান এই পাগল যেগুলো আছে ভাঙ্গা চোরা এদেরকে নিয়ে আপনি বসে থাকেন কেন এরা দিন শিখতে আসছে আচ্ছা আপনারা কি আমার চেহারা দেখতে বসে রয়েছেন নাকি কিছু হাদিসের কথা শুনতে চান আশা করুন কথা শুনলে কারে চেনা যাবে আল্লাহকে চেনা আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যারা ময়দানে এসে যায় তারা এত দামি এত দামি যখন হাঁটা দেয় আল্লাহ পাক প্রতি কদমে কদমে একটা করে গুনা মাপ করতে থাকে আমুল নামায় একটা করে নেকি লেখা হইতে থাকে আল্লাহ পাকের দরবারে তার মর্যাদা এক এক স্তর বাড়তে থাকে এবং এত দামি ময়দানে এসে যখন বসে যায় তো তাদের সোয়াই আল্লাহ তালা মাটির টুকরা কে জান্নাতের টুকরা মানে আচ্ছা জান্নাত এটা কি এমনে এমনে হয়েছে না আল্লাহর ইচ্ছে হয়েছে স্বর্ণের টুকরা হয়েছে কি এমনে না আল্লাহর ইচ্ছা ওইটাও মাটি এটাও কি মাটি আল্লাহ চাইলে এখনি এটা স্বর্ণ হয়ে যাবে উহুদ পাহাড় পনেরো মাইল লম্বা তো জিব্রাইল এসে বলতেছে যে আল্লাহ পাক বলতেছেন আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে যদি বলতেন হ্যাঁ আমি রাজি সাথে সাথে সন্ধ্যা হয়ে যেত এই জায়গাটুকু এই জায়গাটুকু এটা কি আল্লাহ পাক এখন মর্জি করছেন তার এরাদা হয়েছে যতটুকু জায়গাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা ঘোষণা করে দিছে তেমন জায়গায় বসতে পারলাম খুশি নে বাজা খুশি হয়ে থাকি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু নিচের দিকে কেউ তাকাবে না চোখ থাকবে এই দিকে মনে রাখবেন যে জলসার আদব যদি কেউ রক্ষা করে সে যদি আল্লাহ না করুক অমুসলিমও অমুসলিমও হয় এই ইয়াং ভালো করে সে যদি হয় আর যদি দিনই আলোচনা যদি আদবের সাথে মনোযোগ দিয়ে শোনে তো আল্লাহ পাক তার কুত্রত দিয়া কালের আগে তার সিনা হেদায়ত নূর পয়দা করে দেয় এক হিন্দু দেখেন হিন্দু তার ছেলেরা বলছে কি এই মুসলমানরা রমজান মাসে রোজা রাখে খবরদার বাজারে গিয়ে মানুষের সামনে সামনে মুসলমানদের সিগারেট খাবে বলছে বলছে মোটামুটি এটা রক্ষা করার এরাদা করছে কিন্তু একদিন ওনার কাছে নালিশ আসছে যে বাজারে গিয়ে মুসলমানদের সামনে সিগারেট খাইছে কি রোজাদারদের সাথে বেয়াদবি করছে ওই ছেলেরা আচ্ছা মতো পিটেছে কিন্তু ওই হিন্দু কিছুদিন পরে মারা গেছে মারা যাওয়ার পর এক আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ওই হিন্দু জান্নাতে ঘুরতেছে আল্লাহু আকবার হযরত তনবীর আহমদুল্লাহ লিওনার থেকে শুনে ওই হিন্দু জান্নাতে ঘুরতেছে তুই কেমনে জান্নাতে এলি তুই তো মরলি কোন অবস্থায় আমরা সবাই জানি কারণ মরার আগে আমারে ফেরেশতা এসে কালিমা পড়াইছে

যদি আপনারা আদব রক্ষা করেন আল্লাহ কি দেওয়া দিবে তার এক মজার ঘটনা শুনে একটা ছেলের বয়স ছিল চোদ্দ পনা সে ছিল ইহুদির বাচ্চা ওখানে শরীফের হাদিস শুনে এই হাদিস যখন শুনাবো তো এই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝখানে কোনো বেড়া কোনো দেয়াল কোনো পর্দা থাকবে না রোজা পাক থেকে এই মজলিসের মধ্যে সরাসরি নুরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে তো ওই ছেলেটা নবীজির বয়ান শুনছে ইহুদি ছেলে এই যে একজন মাথায় গোমটা নিয়ে নিচের দিকে তাকাই নিচের দিকে তাকানো যাবে চোখের দিকে রাখতে ওই ছেলেটা নবীজির বয়ান শুনবে না কেন যে মজা যখন নাকি আয়াত হইতো আমার দিকে আয়াতিল যখন আয়াত নাজিল হইতো কোরআন শরীফের বা কোনো সুরা নাজিল হইতো তো নবীজি মাথা সোজা রাখতে পারতেন না মাথা নিচে হয়ে কোরআন শরীফের ভারে তো সাহবা এখরাম নবীজির কপালের সামনে এনে বালিশ রাখতেন তো বালিশের উপরে নবীজির কপাল লেগে যেত এরপরে কম্বল দিয়ে বা চাদর দিয়ে নবীজিকে ঘিরে দেওয়া হতো ভিতর থেকে আওয়াজ বের হইত গত গত এমন আওয়াজ হতো ওই দৃশ্য কোনো সাহাবী দেখতেন না ওনারা এরকম ঘিরে রাখতেন যখন ওই নাজিল হওয়া কমপ্লিট হইত কমপ্লিট হওয়ার পরে নবীজি ধীরে ধীরে মাথা উঁচু করতেন যখন উঁচু করতে থাকতেন সাহাবিরা বুঝতেন ওহিনাজিল নাজিল হওয়া কমপ্লিট হয়েছে তখন তারা চাদর সরাইতেন চাদর সরানোর পরে নবীজি চোখ বন্ধ করে এই দুই আঙ্গুল শাহাদ দুই আঙ্গুল এমন করে বিন্দু বিন্দু ঘাম বসতেন আমরা তো এমন ডলা দেই ঘাম বসি আমার নবীদের চমৎকার করে ঘাম বসতেন দুই আঙ্গুল ব্যাখ্যা করে এমন করে বসতেন সকাল মানে ফজরের আগে ঘুম থেকে ওইটা তাহার সময় ঘুম থেকে উঠে নবীজি আল্লাহ আকবার এরপরে দোয়া পড়তেন দোয়া পড়ে এই যে চোখ ডলতেন আমরা তেমনি ঢলি নবীজি চোখ ডলতেন এই দুই আঙ্গুল ব্যাকা করে

এত দূর পর্যন্ত গাছপালা তরুলতা পাক পাখালি জীব জন্তু কীট পতঙ্গ যা যা আছে এই সবাই আপনাদের সুরে সুর মিলাবে আর ওদের যা সব আল্লাহ পাক আপনাদের আমল নামায় দান করে দিবে তো এবার নবীজি দেখতেন যে নকশা হয়ে গেছে তখন ডাক দিতেন এ তোমরা কোথায় জলদি আসো সাহাবিরা দৌড়ে আসত নবীজি তেলাওত শুরু করতেন তো নবীজির তেলাওত কেমন ছিল রে ভাই

শিল্পী ওমর গোল মুসলমান হন নাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন ওই শুনতেছেন আর শুনতেছেন পলাই পলাই শুনতো সবাই এই পাশে আবু সুফিয়ান ওই পাশে আবুজাহ পলাই পলাই শুনতেছে হাটা দিছে ও হাটা দিছে এই তুমি কই গেছিলা আর তুই কই গেছিলি কত তুই নিশ্চয় মুহাম্মাদের কোরআন শরীফ শুনতে গেছিলি কত তুমি কোথায় গেছিলা ভাই কারো কাছে কষ্ট নেতা এক যারা যেতে বলতে এত আকর্ষণ ছিল আমার নবীজি তেলাওয়াত বাকিরা গবেষণা করতেছে আল্লাহ আকবর বললে ভুল হয়ে যায় কিনা আল্লাহ সব তো হবে না বলে ফেলি আল্লাহ আকবর তো প্রত্যেক আয়াতে শেষে গোলটা দমসাল্লি হয়ে যায় হা ওমর শুনতেছে শুনতেছে তন্ময় হইয়া আপনারা কোরআন শরীফ খুলে পড়েন ঈশ্বরের শেষ দিকে আছে ইন্দাহুল কৌল রসুর ইনকারী ঠিক এই আয়াতের কাছে যখন আসছে ওমর মনে মনে বলতেছে মাস আর হাদাল কালাম কি চমৎকার কবিতা মনে মনে বলছে প্রত্যেক আয়তে শেষে গোলতা তার হয়ে যায় হা তো প্রত্যেক বাড়ি কি হা 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 এমন হইতেছে প্রত্যেক দমসালার সাথে সাথে তো ওমর মনে মনে বলে এ তো সাংঘাতিক কবিতা দারুণ কবি সাথে সাথে নোবুজি আয়াৎ তেলাওয়াত করছেন ইন্দাহু লা কৌলু রসৌলিন করিম অমাহো আ বেকাউলি সাহেব এটা পাকের পাঠানো কালাম জিম রাইল আমের কাছে পৌঁছে দিছে এটা কোনো কবির কবিতা না ওমর মনে মনে কয়ে কোন জাদুঘর মনে মনে চিন্তা করলাম তাও বুঝে ফেলেই না একটু কমাইতে বল একটু কমাইতে এ কি কবি মানে জাদুঘর ওখানে আয়াৎ সেট করা তোমার বুদ্ধি শুদ্ধি নাই তুমি একটা হাঁপ তোমার মনে মনে কে যে কি রে যা মনে মনে চিন্তা করি তাই বুঝে পেলায় ওই যে মনের মধ্যে গুতা লাগে ওই গুতায় আহত সিংহের মতো তর্জন করতে করতে একদিন তরবারি নিয়ে রওনা হয় আর শেষ পর্যন্ত নবীজি দরওয়াজায় গিয়ে টোকা দেয় ওই ঘটনা অনেক লম্বা দরওয়াজায় গিয়ে টোকা দেয় নবীজি বলছেন দরওয়াজা খোলো খুলছে খোলার পরে ভিতরে ঢুকছে ঢুকার পরে নবীজি চাদর ধরে টান দিছে হে অমর তোমার কি সময় হয়নি কালিমা পড়া ওমর তোমার কি সময় হয়নি কালিমা পড়ার অমর কে সময় না হইলে কি আমি আসতাম না তরবারি কদমের কাছে রাখি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বলার মাকসে

সূরা নাযিল দড় পাতা তিন পৃষ্ঠা তাই সূরা নাযিল হইছে তো নবীজি ডাক দিছে নে তোরা কইরে জলদি আয় সাহাবীরা দৌড় সব গিয়া নবীজির সামনে হাজির হয়ে গেছে তো নবীজি তেলাওয়াত আগে বলতেন কি জানেন হুজু আনবি রতবা নাও তাজা তাজা এইমাত্র আমার আবরシナ নাযিল হইছে এরপরে তেলাওয়াত করার জন্য ঠোঁট খুলতেন তো সামনে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো সাহাবীরা দেখতেন চাইয়ে যায় নবীজি তেলাওয়াত শুরু করতেন তো এই শোনার জন্য যখন কি আসছে সাহাবিরা মুশ্রিকরা কয়ে কি হইলো একটু দেখে আস ওরাও এসে শোনা শুরু করছে ইহুদিরা যে কি হইলো দেখে আস ওরাও এসে শোনা শুরু করছে এই সুরের শেষ আয়াতে সিজদা সিজদার আয়াত নবীজি তেলাওয়াত করছে তেলাওয়াত করে সিজদায় চলে গেছে সাহাবিদের তো উজু থাকতোই আমাদের মতো তো এমন না যে মাগরিবের নামাজি উজু করছি ঈশার আগে আবার বাথরুমে যাওয়া আমাদের অবস্থা সাহাবিরা ফজরের নামাজের আগে যে তাহাজুদের সময় উজু করতেন ঈশান নামাজ পড়ে উজু বানতেন তাদের ফিটনেস এমন ছিল দুই তিন জনে বলছে বাকিরা বললো না এরকম যে হাঁটু ধর সেটা ছেড়ে দিতে হবে হাঁটু ধরে ছেড়ে দিতে হবে তো আসছে মুসিকরা আসছে ইহুদিরা আসছে নবীজি তিলাওয়াত করছেন তিলাওয়াতের শেষে শেষে আয়াতে সিজদা সিজদার আয়াত তিলাওয়াত করছেন সাথে সাথে নবীজি সিজদায় গেছেন সাহাবিরাও সিঁচদায় গেছে মুস্রিকরা ইহুদিরা ওরাও গেছে সিজদার থেকে ওইটা একজন আরেকজনের জিজ্ঞেস করে কিরে সিজায় গেলি কেন ওই কেন গেছি বুঝিনি সিজদা কেন দিছি বুঝিনি নবীজির তেল আওয়াতের এতটা প্রভাব ছিল তো নবীজি বয়ান যখন করতেন যে একবার তাকাইতো মনের মধ্যে যদি কোনো বান্দ্রাবি না থাকতো তাকাইতো ওই চোখা সরাইতে পারতো না কোনো যোগ দিয়ে শুনতো ওরকম একটা ছেলে ইহুদি ছেলে চোদ্দ পনেরো বছর বয়স ওই ছেলেটা নবীজির আর যদি এই যে সকালবেলা আবার আপনাদেরকে দিয়ে বয়ান করি আমি বুঝবো না হয়তো কয়েকজনকে চিন্ত সবাইকে চিনবেন কিন্তু আমার নবীজি বয়ান করতে সময় ডাইনে তাকাইতেন ধীরে ধীরে চোখ বাম দিকে নিতেন আবার বাম দিক থেকে ডান দিকে আনতেন এই ফাঁকে যতজন শ্রোতা উপস্থিত এই সকলের সবই নবীজির মাথায় নকশা হয়ে দিত কাউকে বলতেন না পরবর্তী কোন মজলিস হইলে বলতেন অমক রেজে দেখি না অমুক গেল কোথায় তো নবীজি বয়ান করছেন বয়ানের মধ্যে একটা ইহুদি ছেলে পরবর্তী আর বয়ান করতেছেন তো বয়ানের সময় দেখতেছেন যে ওই ছেলেটা নাই তো বললেন এমন এমন একটা ছেলে দেখছিলাম গেল কোথায় এই যুবকরা কান করলে শুনলো ছেলেটা গেল কোথায় সাহেব ইয়ারসুল্লাহ তুই ইহুদি হোক না খবর নাও খবর নিছে ওই যে আদব করছে আদবের সাথে বয়ান শুনছে আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে গেছে আল্লাহর রহমতের নজর পড়ছে নবীজির নজর তার উপরে পড়ে গেছে খবর নাও খবর নিয়ে এসে সাহাবিরা বলে ইয়ার সরল ওর তো জ্বর হয়েছে কাচ্চা জ্বর হয়েছে ছেলেটার চলো ওরে দেখে আসি ইহুদি ছেলেকে দেখতে যাইতেছেন সমস্ত নবীদের সর্দার

ওমরের সাথে নিয়ে যাওয়া লাগতো আবু বকর তো সাথে থাকতোই থাকতোই তো আবু বকর ওমর সাথে তো নবীজি গেছেন গিয়ে দেখেন ছেলেটা শোয়া তো কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর চেহারার দিকে তাকাইয়া বুঝলেন বাঁচবে না ওই সময় আল্লাহ পাক মাথার মধ্যে ঢেলে দিলেন নবীজি বললেন বাবু তুই কালিমা পড়ে ফেল ইহুদি ছেলে তার বাপ তার পাশে দাঁড়ায় রইছে সে বাপের দিকে তাকাইয়া জিজ্ঞেস করে কিরে আব্বা কালিমা পড়বনি চোখ দিয়ে জিজ্ঞেস করে কিরে আব্বা পড়বো বাপে বলে আতি আবুল কাসিম তুই আমার কথা শুনিস না আবুল কথা চোখের দিকে তাকাইয়া কালিমা পড়তেছি ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুকু পড়তে পড়তেই ওর মাথা হেলে পড়ে যায় সাথে সাথে ইন্তেকাল হয়ে যায় নবীজি বললেন এই আমার সাহাবিরা ওই বুড়া ওই বাবর গায়ে হাত না দেয় ও এখন পবিত্র হয়ে গেছে তোমরা ওরে গোসল দাও কাপড়ের কাপড় পরাও আমি নিজে জানাজা নবীজি জানাজা পড়লেন কিসের বরকত শুধু এতটুকু আদব করছে তাই আপনাদেরকে বলি যখনই দিনই জলসা হবে ওল্লামা একরামের বয়ান শুনবেন এই আমার সোনার চান যুবকরা বলতেছি মনোযোগ দিয়েছিল যখনই দিনই আলোচনা হবে যে হবে আল্লাহ তাকে মাহরুম করবে না ওখানে মুসা ইসলাম দাঁড়ানো এখানে ফিরাও জাদুঘররা দাঁড়ানো তো জাদুঘরদের ফেরাউনের সাথে গল্প স্বল্প হয়েছে সে গল্প স্বল্পে ফেরাউনকে বলতেছে ও খুধা ওরা তো ক্ষুদা বলতো রব বলতো ও রম কি আমরা যদি মুসারে হারাবার পারি কিছু বিনিময় টিনিময় পাবনি কোরআন শরীফের আয়াতের তর্জমা করতেছি আইন নালানা লাজ রা পাবো কিছু পাবা মানে পাবা তো পাবাই তোমাদেরকে আমি আমার খাস চামচা বানাবো তোমাদের নেতাদের খাস চামচা থাকে না খাস চামচা থাকে খাস চামচা বানাবো আইন না ইদান লামিনাল মোকার তোমরা আমার একেবারে কাছে থাকবা এবার জাদুঘররা গেছে ওখানে জাদুঘররা দাঁড়ালো ওখানে মুসালা ইসলাম দাঁড়ানো আর দেখে না এই জীবনে প্রথম দেখছি এই প্রথম দেখছি চেহারার দিকে তাকাই হাত এত নুরানি চেহারা মুসাইল ইসলাম আল্লাহর চারজন বড় বড় রসুলের একজন কে মুসাল ইসলাম কি নূর তার চেহারা আমাদের এক বুজুর্গ ছিলেন উনার নাম বর্তমানে আছেন সিলেটে লক্ষ্মীপুরী হুজুর কেউ লক্ষ্মীপুরী ওনার নাম মোহাম্মদ শাহ ওনার দিকে তাকাইলে হা করে চাই থাকতে থাকতে বলে আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত আল্লাহ রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন তখন তোর ইলেকট্রিসিটি ছিল না এক হিন্দু সে এরকম হেরি উঁচু করে ওনার চেহারা দেখছে কতক্ষণ তাকাই থেকে বল কি বলবি সাহেব উর্দুতে বলতেছে মৌলীজি মুজে কালিমা পড়া দেবী সাহেব আমার কালিমা পড়ে

একটা মজার কাহিনী শুধুই দূরের এক হুজুরের নামে মামলা হইছে হুজুর পুলিশে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে পুলিশের কানে আওয়াজ গরে তো সমস্যা তো পুলিশে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে তো আদালতে মামলা হয়েছে ওনাকে হাজির করছে হাজির করার পরে বিচারক জিজ্ঞেস করছে আপনি এই পুলিশে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন আরে আমি কেমনে মুসলমান বানাবো নববীজি পারেন নাই আবু তালেবরে কলেমা পড়াইতে আবু জেহেল কলেমা পড়াইতে আমি পারিনি হেদায়ত দিতে ওর মালিক ওরা হেদায়ত দিছে আমি তার কি করবো সাতাশি দে জব ওর মালিক করে হেদায়ত দিছে বিচারক কয়ে কি না আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ওরে কালেমা পড়াইছেন তখন উনি কি করছেন লক্ষ্য করে না পুলিশ তো ওনারে ঘিরে দাঁড়াইছে কয়েক কয়েকজন মনে করে হুজুর যদি উইড়ে চলে যায় আপনি দেখবেন কোনো কোনো হুজুর এছাড়া অসুস্থ হ্যান্ডকাপ পরানো এরপরেও হাসপাতালের বেডের শোয়া তারপরেও পুলিশ চার পাশে দাঁড়িয়ে থাকে মনে হয় যে এইটা নিয়ে হুজুর উড়ে চলে যাবে এরকম একটা বাপসা দেখায় যাই হোক তো পুলিশ ঘিরে দাঁড়াইছে তো উনি তখন ওই পুলিশ যেগুলো দাঁড়িয়েছিল আমার দিকে দেখে পুলিশের দিকে আঙ্গুল দিয়ে বলতেছে ওরেও কি আমি কলেমা পড়াইছি ওরেও কি পড়াইছি যার দিকে আঙ্গুল দেয় সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেছি এরকম কয়েকজন পুলিশ যখন একটা তাই তো বলি আমাদের সুর আছে নূর নাই হুংকার আছে পাওয়ার নাই আমরা হুংকার দিই কিন্তু কি নাই পাওয়ার নাই সুর আছে তো কি নাই নূর ওখানে কি ছিল নূর ছিল সুর ছিল না এখন তো কানে হাত দিয়ে বাবা গো ওরে ডাকের ডাক সব একদম ডাক দেয় এখন যেন মনে হয় এটা একটা সুর সুরানের মঞ্চ হয়ে গেছে ঠিক আমি তো বুঝেছি যে বলতেছি তাও ঠিক এটাও আর এক ফ্যাশন হয়ে গেছে বুঝুর কিছু কইলে কবি ঠিক আমি কোন হাদিসে পাই না যে নবীজি কথা বলছে ঠিক কোন হাদিসে পাই কেন এটা আমরা খামাখা বলি হ্যাঁ যদি জিজ্ঞেস করি তখন বলেন না তো বলতেছিলাম মুসাইল ইসলাম এর পাশে দাঁড়ানো জাদুঘরের এই পাশে দাঁড়ানো চেহারার দিকে তাকাইয়া মনে মনে কাহারে ফেরাও নিদিন আমাদেরকে দেখবার দেয় নাই এত সুন্দর চেহারা ডুরানি চেহারা অভিভূত হয়ে বলতেছে হুজুর আমরা আপনার সাথে বহাস করতে আইছি তো যাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলব ফয়সালাটা আপনি দিয়ে আপনি মুরুবি সুরায় তহা চোদ্দ শেষ আয়াত ছোট্ট আয়াত ইম্মা তুলকিয়া ইম্মা আনুনাসা জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলব ফয়সালাটা আপনি দিয়ে দেন মুসা আলাহ ইসলাম বললেন বাল আলপু তোমরাই আগে খোলো জাদুর বাক্স আমারটা পরে তো ওরা ওদের জাদু ছাড়ছে দুই জিনিস দড়ি আর সড়ি দড়ি চেনেন নি সড়িও তো চেনেন মনে না লাঠি ফাইদা হিবাল হুম আইসি হুম আসার বহু বচন ঋষি ইউন বলে তারা তাদের রশি আর দড়ি এবং সড়ি দুইটা সারছে দড়িয়া সরি জাদুর প্রভাবে মনে হয় যেন সাপ হইয়া মুসা আলাহ ইসলাম রে খাইতে জিতেছে এমন একটা ভাব আচ্ছা বলেন তো মানুষ তো মুসাআসলাম তো কি মানুষ এই শত শত দড়ি রশি সাপ হইয়া ওনার দিকে যাইতেছে উনি দিচ্ছেন দৌড় আল্লাহ বলতেছেন হল্লা মুদবিরা পিঠ পেছনের দিকে দিয়ে মুসা দৌড় দিছে আল্লাহ কয়ে কি কিরে মুসা ও কেমনে আসতেছে হল্লা আমি একটু পিছনের দিকে ফিরে দেখবে তাও না ওই যে দৌড় দিছে তো দিছি কি রে ও কতগুলো একসাথে আইতেছে আল্লাহ কই কি মুসা তুই কি একা নে এখানে তা কে আছে আমি আল্লাহ তো তোর পাশে আসি তুই গো ঘুরে দাঁড়া ভয় পাওয়া মুসা ইসলামের শুন ভয় পাওয়া মুসা আলাহিসলামের মুসা আল্লাহ ইসলাম ভয় পাইছিলেন আজকে যদি কোনো মূলবেশাব ভয় পায় কোনো দিনদার ভয় পায় ইসলামের পক্ষের কোনো শক্তি যদি ভয় পায় এই ভয় পাওয়া মুসা আলহ ইসলামের সুন্নত এনজিওদের মোকাবেলায় খ্রিস্টানদের মোকাবেলায় কাদিয়ানিদের মোকাবেলায় ওই নাস্তিক মুরতাদের মোকাবেলায় কোনো আলেম যদি ভয় পেয়ে যায় এই ভয় পাওয়াটা মুসা আলহ ইসলামের সুন্নত রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় আবার মুসাও তো ভয় পাইছে তুইও একটু ভয় পাইতে পারিস কিন্তু তার চিকিৎসা কি তাও দেখ কি চিকিৎসা আল্লাহ পাক ডাক দিছে রো মুসা তুমি তো একা না লে কে আছে আমি আল্লাহ তোমার পাশে আছি আজো আজো যখন কেউ দাঁড়াই যাবে দিনের পক্ষে ইসলামের পক্ষে কোরআন সুন্নার পক্ষে তাহলে সে মনে রাখবে ভয় আসবে কিন্তু ভয় আসার পরে হিম্মত করে শুধু ঘুরে দাঁড়াবে ঘুরে যদি দাঁড়ায় কি হবে আল্লাহ বলেন মুসা তুমি ঘুরে দাঁড়াও মুসা ইসলাম ঘুরে সাপের সাপে সাপের দিয়ে ঘুরে দাঁড়াইছেন কি করব তোমার কাছে লাঠি আছে না আমার দিকে দেখে তোমার কাছে লাঠি আছে না আছে

ছাড়লে কি হবে ও দিয়ে তোমার কি দরকার তোমার কাম হলো ছাড়া ছাড়ো একটা ঘুমায় ছাড়ো এবার মুসাইল ইসলাম আল্লাহ হুকুম করছেন ছাড়ছে ছাড়ার পরে দেখে বিশাল এক অজগর সাফ হইয়া এরপরে আ করে এক টান মারছে শত শত জাদুঘরদের যে দড়ি আর সডি এর যে জাদু সব গুলা খেয়ে আচ্ছা তো আমার হাতের কলম যদি খালি একটা বেশি নেয় কিসের নাম দিব টিকটিকিও হয় না টিকটিকিও যদি হয় আমি আর এখানে থাকবো টিকটিকি হয়ে গেছে আমি তো দৌড় দিয়ে চলে যাবো সেখানে মুসার ইসলামের হাতের লাঠি এইটা এইভাবে সাপ হয়ে সবগুলো গিলছে খালি উপরের দিকে ফনা তুলছে উপরে তো ফেরাউন বসা ছিল ফেরাউন ওখানে এমন এমন করতেছে এই বুঝি আমারে ধরলো এমন অবস্থা আল্লাহ তো কে তো এখন ধরবো না টাইম মতো ধরবো আচ্ছা ঠিক আছে নাম তো সাপ নেমে গেছে নিচের দিকে নামছে মুসা আল ইসলাম আবার দৌড়তেছে কিরে মুসা ও ধরি কেমনে নিজের লাঠি ধরি কেমনে আরে তুমি ঘুরে দাঁড়াও খালি একটু হাটটা শুয়াও না তো বুকে শুধু মাথার মধ্যে সে আল্লাহ আজকে আসেন না নাই শুধু নাই কোনটা আমরা ছাড়তেও পারি না শুইতেও পারি না ছাড়ি কিন্তু সারা সময় আমার মতো করে ছাড়ি আমার মতো করে ছাড়ি তার মানে মুসা আল ইসলাম যখন ছাড়ছেন সারার সময় মালিকের সাথে সম্পর্ক তো মুসা মুসাল ইসলামের হাতের সাথে আল্লাহ পাকের কুদরতি হাত মিশছে আবার যখন শুইছেন তো শোয়ার সময় ওনার হাতের সাথে কার হাত মিশছে আজকে আমরা তো হুঙ্কার দেই লাঠি দিয়ে এই করব সেই করব দাঁত ভেঙে ফেলবো অমুকের রাস্তা না বাংলাদেশে রাখবো না অমুকের দুই গালে জুতা মারো তালে তালে হুঙ্কার দি কিন্তু কি নেই পাওয়ার নেই সুর আসে নূর নাই হুঙ্কার আসে পাওয়ার নেই এক আজীব ঘটনা শুন এক বুজুর্গ হাইটে যাইতেছে রাস্তা দিয়ে আর একজন স্বামী স্ত্রী দুইজন যাইতেছে একসাথে হাইটে সেইটা বুঝে তো হুজুরের স্যান্ডেলের থেকে সিটে কেঁদা লাগছে কাদা ওই বেটার বোর মানে শাড়িতে তো ওই বেটা বলতেছে কি হে বলবি তোমার সাথে চোখ নেই তোকে দেখো না আল্লাহ ভাই লক্ষ্য করে নেই মাফ করে দেব লক্ষ্য করে নেই মাফ করে কিন্তু কিসের মাপ মারছে এক থাপ্পর তারপর মারছে তারপর উনি মনে মনে বলতেছেন মালিক ওর হাতের শক্তি তো তোমার হাতে তুমি যদি পাওয়ার না দিতা ওকে আমার থাপ্পর মারতে পারতো তুমি যখন থাপ্পর খাওয়াইয়া খুশি আমিও থাপ্পর খাইয়া খুশি সবর যদি কেউ করে আল্লাহ কি করে দেখে এখন লক্ষ্য এখন হয়েছে কি ওই বুজুরগ থাপ্পড় খাইয়া কিচ্ছু না এই এখে হাটা সামনের দিকে গেছে শীতকাল ছিল এক হোটেলওয়ালা তার হোটেলে দুধ গরম করতেছে হুজুর এ ডাক দিছে হুজুর কি হুজুর এদিকে আসেন হুজুর বসাইছে বসাইয়া এক গ্লাস গরম দুধ এই না হুজুরে দিয়া বলে কি হুজুর آج میں نے یہ نیت کی تھی کہ دکان کھولنے کے بعد پہلے جس سے ملاقات ہوگی ان کو میں ایک گلاس دودھ بک پہ کھلاوں گا آج کے سدھانت نہیں چلام دکان کھولارے ایک گلاس دودھ پان کر پائیسی ہزر خان دو حضور دودھ کھیا کدور جائیا کھلا آکاشے تو آکاش دیکھے تاکے بولے ارے اللہ تھپڑ بھی کھلاتا ہے دودھ بھی پلاتا ہے দিকে খাওয়াও আবার দুধ ও পান করাও ঠিক আছে তুমি যা করো তার উপর আমি রাজি আছি এদিকে ঘটনা ঘটছে কি বলছিলাম হুঙ্কার ছিল না পাওয়ার ছিল পাওয়ার ওই স্বামী স্ত্রী দুজন বাড়িতে এসে তো উঠতে সময় একটু সিঁড়ি ছিল একটু পিছলেছে ওখানে স্ত্রী পড়ে নাই কিন্তু স্বামী পিছলে খাইয়া পড়ছে তো পড়ছে তো গোড়ার ডিম জায়গায় মরে গেছে স্ত্রী বলতেছে মোল্লা কি বদটুকা লাগিয়েছে লোকজনের কানে আওয়াজ গেছে মোল্লা কি বদকা কে মত ঘটনা খুলে বলছে খুলে ঘটনা বলার পরে এবার লোকজন গিয়ে হুজুর ধরছে হুজুর ও তো আপনার একটা থাপ্পড়ি দিছিল মাফ করে দিতেন বদুয়া দিলেন কেন কেন আমি তো কোনো বদুয়া দিইনি তো মরলো কেন کہ کیم نے مرسے کہ پیس لگا اے پوڑے مرے گس تاکھون حضور کی والن ایت ہے والن جن لنبا گوڑا نرسو نہیں لگ والن اصل میں بات یہ ہے کہ اس کو اس کی بی بی سے محبت ہے جب اس کے بدن میں مائلہ لگا تو اس کے دل میں چوٹ لگی اس نے مجھے تھپڑ مارا اور میرے سے بھی کسی کو محبت ہے جب میرے بدن پر تھپڑ پڑا تو ان کو چوٹ لگی تو بدلہ تو اس نے لیا آپ میں ہی کیا کرو کہ تارتا بی محبت তো সেখানে যখন ময়লা লাগছে তার তেলে ব্যথা লাগছে সে আমার থাপ্পড় মারছে আমার কেউ মোহ করে আমার যখন থাপ্পড় ব্যথা তার লাগছে সে বদলা নিছে আমি তার কি করব ভাই বলার মাকসাদ যেটা বলতেছিলাম যে সুর আছে নূর নাই হুঙ্কার আছে পাওয়ার নাই পাওয়ার আছে কি দিয়া মালিকের সাথে সম্পর্ক দিয়া এই দেখো মুসাইল ইসলামের কি সার্সেন আর সুইসেন উনি করছেন নাকি কিচ্ছু করেননি শুধু ছাড়ছেন আর কি করছেন সুইসেন আজকে কাণ্ড কারবার কার এই কাণ্ড কারবার দেখিয়া জাদুঘররা মনে মনে কয় কি খামাদের রব তো এটা ডুপ্লিকেট দেখি আসল রপ্ত মুশার রফ এটাকে মনে মনে বলে না কেউ বলায় মনে মনে বলতেছে না কেউ বলাইতেছে বলাইতেছে কায় বুঝছি তুই একটা ডুবলিকেট ও তুই উপরে বসা নেবো ওরা বলতেছে বুঝছি তুমি ডুবলিকেট তো শক্তি যখন মুসার কাছে তো তোরে কি জন্য রব বলবো মনে মনে শক্তি যখন মুসার কাছে তরে কেন রব বলবো সাথে সাথে বলে উঠছে আবার নাম রব বিলামি রব বলা আলামিনের উপরেই মানলাম কোনো কোনো গাঁদা আসে থাপ্পড় দিলেও মনে হবে কি আদ্র মনে মনে বলে যে আমার বুঝে পিঠ ছাপড়াইতেছে থাপড়াইতেছে

আমারে জিজ্ঞেস না করে ইমান আনলি তোদের হাত পাকাইটা শুলে চড়াবো জাদুঘররা কয় লা দয়ে হাত পাকাইটা শুলে চড়াবি কোনো সমস্যা নেই কেন মালিকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে ইন্না ইলা রব্বিনা মুনকালিব এরপরে শুলে চড়াইছে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে তারা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে নামাজ পড়ছেনি রোজা রাখছেনি কোন অন্য করণীয় কামল করছে কিছু করে নাই শুধু কাজের কাজ একটাই করছে কি আল্লাহর রসুলকে ইজ্জত করছে বর্তমান দুনিয়া কি রসুল আছেন নবী আছেন কিন্তু নবীর চেয়ার খালি না ভরা যারা আদব করবে আল্লাহ পাক আজ তাদের সিনা হেদায়তের নূর দিয়ে আলো ঝলম বানাই দিবে আজ এজন্য বলি যে আদব আলা হওয়া দরকার তো আমি আপনাদের সামনে পুরানে কারিমের ছোট্ট একটা আয়াত তেলাওত করছি মনে করছিলাম পনেরো বিশ মিনিট কথা বলবো সেখানে পঁয়তাল্লিশ মিনিট চলে গেছে এমনি এমনি চলে গেছে পঁয়তাল্লিশ মিনিট তো ছোট্ট আয়াত তেলাওত করছি আল্লাহ পাকের সাথে সম্পর্ক কি দিয়া হয় আল্লাহ নূর মনে আল্লাহ

এই সবাই মনোযোগ দিয়ে শুনুন ওই নূরে যে দিলাম নাও নূর তুমি কত্তে কে আইছো ক তাঞ্জিল উমমির রাব্বিল আলামিন রব্বুল আলামীদের পক্ষ থেকে নেমে আইছি কোথায় আলা কলবিকা মোহাম্মদ রাসূলুল্লাহর কলবে সাল্লাল্লাহু আলাইহি কার মাধ্যমে কা নাযালা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবীর কলবে আল্লাহ পাক এই নূর নাজিল করছেন এই নূরের নাম দিচ্ছেন আল্লাহ পাক রুহ নূরের নাম দিচ্ছেন কি আর যদি আল্লাহ রুহ যদি না থাকতো এখানে বুঝতে পারতাম আপনাদের মধ্যে রুহ না থাকলে এখানে রুহ না থাকলে কি লাশ না ঠিক ওই ভাবে যে মানুষের মধ্যে কোরআন নাই ও হল একটা লাশ জীবন্ত লাশ ওর থেকে দুর্গন্ধ বের হয় ওর থেকে দুর্গন্ধ বের হয় ও সমাজের আবর্জনা সমাজের জন্য ক্যান্সার ও সমাজের জন্য গহা বিপদ যার সিনার মধ্যে কি নাই কোরআনে করিমের নূর নাই এই জন্য দেখেন এক একজন কি বলে একজন বলে কি আহ আমাদের কি শখের যাত্রা আমাদের কি সুন্দর সুন্দর অনুষ্ঠান সেই জায়গাগুলো আজ ওয়াজ মাহফিল দখল করে ফেলেছে কত দুঃখ যাত্রা করতে পারতেছে না সমাজের কত বড় আবর্জনা সে তার খুশিতে বাঘ বাঘ হওয়ার দরকার ছিল যে আমার মালিকের কালামের নূর একজন ঘরে শুয়ে শুয়ে এখন হাজারো মানুষের কানে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ যাইতেছে যদি এই আওয়াজ কারো কানে যায় সে যদি মনোযোগ দিয়ে শুনে ওই সো অবস্থায় আল্লাহ পাক তার সিনা হেদায়তের নূর পয়দা করে কেন বললাম এই কথা ফুজাইল এমনি এইয়াজের নাম শুনছেন না এক বড় বছর ঘরের মধ্যে বসা বাইরের থেকে একজন তেলাওয়াত করতেছে সে তেলাওয়াত

হিন্দু বসে রয়েছে বাইরে হ্যাঁ হিন্দুরা কেমনে বসে সকালবেলা ঘুম থেকে ওইটা আপনারা তো দেখেন নাই আমার বাড়ির কাছাকাছি হিন্দু আছে আমি দেখছি বুড়ারা মালকাশা দিয়ে বসে মালকাসা বোঝেননি আপনারা মালকাশা মানে একেবারে পুরো ঘাটটা সব বাইরে হয়ে যায় না এই মালকাশা দিয়ে কি করে বসে তো বইসে এরকম থাকে বুড়া হিন্দু

পুরো কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আসছে এই কুল এই সুরার তো হিন্দু বসে বসে তিল শুনছে মনোযোগ দিয়ে শুনছে তো মাথার মধ্যে সমাজ শব্দটা বসে গেছে উনি তো রেডি হইয়া প্রস্তুতি নিয়ে মন্দিরে গেছে তো মন্দিরে গিয়া এমন করতেছে কালিমা রক্ষা করো শত্রুকে ধ্বংস করো এক মুসলমান মাতুব্বর ছিল আমাদের অঞ্চলে এ তার নিজের ঘরে একটা কালী মূর্তি বানাই আছে ছোটবেলা দেখছি খুব ছোট তখন এগারো বারো বছর বয়স তো ওই মূর্তির সামনে গিয়ে বলতো কালিমা রক্ষা করো শত্রুকে ধ্বংস করো কেমন হাতবকের হাতবক নিজের হাতে মারানো আর তারে কয় কি আমার রক্ষা করো এক সাহাবি উনি বলতেন যে আমি মুসলমান হওয়ার পরে এক ঘটনা মনে পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আর এক ঘটনা মনে পড়লে কানতে কানতে আমি বেহুসের মতো হয়ে যাই যে ঘটনা মনে পড়লে কাঁদতে কাঁদতে বেহুস হয়ে যায় তা হলো আমার নিজের কন্যাকে আমি গাইডা মাটিতে গাড়ছি জীবন্ত কন্যাকে আর যে ঘটনা মনে পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সেটা কোনটা এক সফরে গেলাম তো মনে করলাম মা বুদ্রের সাথে নিয়ে যাই তো মূর্তি বানাইছি একটা পাথরে কান্দে নিছি দেখি যে সাংঘাতিক ভার বিয়ে নিয়ে যাওয়া যাবে না পরে সাতু দিয়ে মূর্তি বানাইছি মা সাতু দিয়ে সাতু দিয়ে মূর্তি বানাইছি সফর লম্বা টাকা পয়সা শেষ কারো কাছে কোনো টাকা পয়সা পাই না তখন বললাম মাবুদরে তোরে আবার বানাই বানাই নিব নিব তোরে আবার এখন তো আমার বাসা দরকার নাক ভাঙ্গি ভাঙ্গি কান হাত ভাঙ্গি খাই খাইতে খাইতে পুরো মাবুদরে খাইছি এইটা মনে পড়লে হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা হয়ে যায় এই হলো মাহুদ তো ওই মূর্তির ঘরে গিয়া ডাকতো ওই হিন্দু

یہدی بھی اللہ قرآن ہدایت اے جے سونے جے پوڑے جے ہی تے سمدھے نہیں جائے شجاہ ہے جے منو جو دیئے یہدی بھی اللہ اللہ پاکر درہ ہدایت دیے تھا کہن من اتبار دوانہو سبل السلام جے بکتی اے قرآن کے منو دیے دیئے سونے منو جو دیئے پوڑے اے اللہ چونہ سونے পয়দা করে সেই নূর যার এসে যায় মালিকের সাথে তার সম্পর্ক কায়েম হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই নূর সিনায় নেবার টিক দান করে